আজকে এই ভিডিওতে আমরা ইউজি ফার্স্ট ইয়ার ছাত্রছাত্রী যাদের একটি কম্পালসারি পেপার, প্রত্যেক ছাত্রছাত্রীদের এই পেপারটি রয়েছে পরিবেশবিদ্যা এবং যে সাবজেক্ট কোড AE-ES-21, তো এই পরিবেশবিদ্যা থেকে এই টার্ম এন্ড পরীক্ষাতে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আসতে পারে আজকে এই ভিডিওতে আমরা সেই সমস্ত প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব। এটা একটা পর্বের আকারে হবে, আমরা এই প্রথম পর্বে কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। যদি দেখি যে ছাত্রছাত্রীদের এই সমস্ত ভিডিওর প্রতি ইন্টারেস্ট রয়েছে, ছাত্রছাত্রীরা এই সমস্ত ভিডিও দেখতে তারা আগ্রহী, সেক্ষেত্রে কিন্তু এইরকম ভিডিও পরবর্তীতে আরও অনেক নিয়ে আসা হবে। আমাদের প্রথম প্রশ্ন, পরিবেশ কাকে বলে? উদ্ভিদ, প্রাণী ও মানুষের সুস্থ ও স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্য যে পারিপার্শ্বিক অবস্থার দরকার হয় তাকে পরিবেশ বলে। পারিপার্শ্বিক অবস্থা বলতে বোঝায় প্রকৃতির সমস্ত দান, যেমন পাহাড়, পর্বত, নদী, বন জঙ্গল, কীটপতঙ্গ, জল, মাটি, বাতাস, জীবজন্তু ও মানুষ। পরিবেশের এই উপাদানগুলি মানুষকে প্রভাবিত করে এবং পরিবেষ্টিত রাখে। পরের প্রশ্ন, কোন শব্দ থেকে পরিবেশ শব্দটির উৎপত্তি হয়েছে? এই পরিবেশ কাকে বলে, কোন শব্দ থেকে পরিবেশ শব্দটির উৎপত্তি হয়েছে, এগুলো কিন্তু প্রায় পরীক্ষাতে মানে প্রশ্ন আসে এই সমস্ত প্রশ্নগুলো। পরিবেশ শব্দটির উৎপত্তি ফ্রেঞ্চ শব্দ এনভায়রন থেকে, যার অর্থ এন অর্থে ইন অর্থাৎ মধ্যে এবং ভাইরন অর্থে সার্কিট অর্থাৎ পরিবেষ্টন। পরের প্রশ্ন, দ্য কনসাইজ অক্সফোর্ড ডিকশনারিতে উল্লেখিত পরিবেশের সংজ্ঞা দিন। এইরকম যখন আপনাকে উল্লেখ করে দেবে যে এইখানে পরিবেশের সংজ্ঞা হিসেবে কি বলা হয়েছে, ওইখানে পরিবেশের সংজ্ঞা হিসেবে কি বলা হয়েছে, অমুক ব্যক্তি পরিবেশের সংজ্ঞা হিসেবে কি বলেছেন, তখন কিন্তু নির্দিষ্ট যে সংজ্ঞাটি রয়েছে আপনাকে সেই সংজ্ঞাটি কিন্তু বলতে হবে। যেমন এখানে প্রশ্ন, দ্য কনসাইজ অক্সফোর্ড ডিকশনারিতে উল্লেখিত পরিবেশের সংজ্ঞা দিন, তখন আপনি যদি প্রথমে শুরুতেই যে পরিবেশের সংজ্ঞা আমরা আলোচনা করলাম যে উদ্ভিদ, প্রাণী ও মানুষের সুস্থ স্বাভাবিক বেঁচে থাকার জন্য যে পারিপার্শ্বিক অবস্থার দরকার হয় তাকে পরিবেশ বলে, সেটা কিন্তু এখানে দেওয়া চলবে না। এখানে আপনাকে করতে হবে, পরিবেশ হলো উদ্ভিদ ও প্রাণী জগতের ওপর প্রভাব বিস্তারকারী বহিরঙ্গের অবস্থাগুলোর সমষ্টি, এই একটি লাইন কিন্তু আপনাকে এখানে দিতে হবে এবং এটাই দ্য কনসাইজ অক্সফোর্ড ডিকশনারিতে পরিবেশের সংজ্ঞা হিসেবে দেওয়া হয়েছে। পরের প্রশ্ন, পরিবেশের শ্রেণীবিভাগ করে সংক্ষিপ্ত আলোচনা করুন। প্রকৃতিগত পার্থক্য ও মৌলিক গঠনের উপর ভিত্তি করে পরিবেশকে দুটি প্রধান ভাগে ভাগ করা যায়, যথা প্রাকৃতিক পরিবেশ এবং সাংস্কৃতিক বা মনুষ্য সৃষ্ট পরিবেশ। ভৌত বা প্রাকৃতিক পরিবেশ বলতে পৃথিবীর সমস্ত জড় ও জীবের উপাদানের সমষ্টিকে বোঝায়, অর্থাৎ জল, বাতাস, মাটি, আলো, গাছপালা, জীবজন্তু ইত্যাদি সবকিছুকে নিয়ে হলো ভৌত বা প্রাকৃতিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশ যেমন বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী জগৎকে প্রভাবিত করে, তেমনি মানুষের যাবতীয় ক্রিয়াকলাপের ওপরও প্রভাব ফেলে। এই গেল এই যে পরিবেশের যে শ্রেণীবিভাগ, তার যে প্রথম যেটা ভাগ সেটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। সেই প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে আমরা কয়েকটা লাইন জানলাম। প্রশ্ন আসতে পারে, ভৌত বা প্রাকৃতিক পরিবেশ কাকে বলে, ভৌত বা প্রাকৃতিক পরিবেশ বলতে কি বোঝেন আলোচনা করুন, এইভাবে তাহলে আপনাকে দু একটা লাইন লিখতে হবে। তারপরে এই যে সাংস্কৃতিক পরিবেশ, পৃথিবীতে মানুষ আসার আগে সাংস্কৃতিক পরিবেশ বলে কিছু ছিল না, যা ছিল সবই প্রাকৃতিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশ সর্বত্র ও সবসময় মানুষের অনুকূল ছিল না, অর্থাৎ মানুষের পক্ষে এই সবসময় যে প্রাকৃতিক পরিবেশ থেকে মানুষ সুবিধা পেয়েছে বা পাবে সেই রকম না, অনেক সময় মানুষের বিপক্ষে এই পরিবেশ কথা বলেছে, মানুষের ঠিক মানে কাজে লাগছে না এই পরিবেশ, প্রাকৃতিক একটা পরিবেশ যেটা মানুষের ঠিকঠাকভাবে মানে ভালো লাগছে না, মানুষের সুযোগে আসছে না সেই পরিবেশ। তো তখন কি করলো মানুষ, না তার বৌদ্ধিক শক্তি ও বৈজ্ঞানিক কৃতকৌশল প্রয়োগের দ্বারা প্রয়োজন ও সুবিধা মতো প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন সাধন করে মানুষ যে পরিবেশ সৃষ্টি করেছে তাকে বলা হয় সাংস্কৃতিক বা মনুষ্য সৃষ্ট পরিবেশ। ধরো একটা পাহাড় আছে, সেই পাহাড়ে থেকে মানুষ দেখেছে যে এখানে পাহাড় আছে ঠিক আছে, কিন্তু পাহাড় থেকে আমার কোনো লাভ হচ্ছে না, এখানে পাহাড় তো, এখানে যদি আমি একটু পাহাড়ের ধাপ কেটে বা অন্যরকমভাবে পাহাড়ের মাথায় যদি আমি একটা রিসর্ট মতো করি, এই যদি পরিবেশটাকে আমি পরিবর্তন করি তাহলে আমার এখান থেকে ফায়দা আছে, এইরকমভাবে যখন মানুষ কী করলো, তখন এই যে
পাহাড় যে পরিবেশটা ছিল সেটা তো প্রাকৃতিক পরিবেশ, এটা প্রকৃতি থেকে আপনা আপনি হয়েছে। তারপরে মানুষ তার নিজের সুবিধার জন্য, নিজের লোভ লালসার জন্য মানুষ কি করলো, সেই যে পরিবর্তন যে করলো, যেটা যে পাহাড় কেটে সেখানে একটা রিসর্ট বানালো, সেখানে কৃত্রিমভাবে অনেক কিছু তৈরি হলো, সেই যে পরিবর্তন সেটা কিন্তু মনুষ্য সৃষ্ট পরিবেশ বা সাংস্কৃতিক পরিবেশ। এইরকম আরও অনেক রয়েছে। তো এটাই হলো প্রাকৃতিক পরিবেশ এবং সাংস্কৃতিক বা মনুষ্য সৃষ্ট পরিবেশ। আর যদি প্রশ্ন আসে যে পরিবেশের শ্রেণীবিভাগ করে সংক্ষিপ্ত আলোচনা করুন, সেইভাবে কিন্তু তাহলে আমরা পুরোটা লিখব। এর পরের প্রশ্ন, পরিবেশ বিদ্যা কি? পরিবেশ বিদ্যা বা এনভায়রনমেন্টাল স্টাডিজ বলতে বিজ্ঞানের সেই শাখাটিকে বোঝায় যে শাখায় ভৌত বা প্রাকৃতিক পরিবেশ, যেটাকে ইংরেজিতে বলছে যে ফিজিক্যাল এনভায়রনমেন্ট, জীবজ পরিবেশ বায়োটিক এনভায়রনমেন্ট এবং সামাজিক পরিবেশের সোশ্যাল এনভায়রনমেন্ট, এই যে সামাজিক পরিবেশের বৈশিষ্ট্য কি কি, তাহলে না পরিবেশ বিদ্যা বা এনভায়রনমেন্টাল স্টাডিজ বলতে বিজ্ঞানের সেই শাখাটিকে বোঝায়, বিজ্ঞানের শাখা যে শাখাতে ভৌত বা প্রাকৃতিক পরিবেশ, জীবজ পরিবেশ এবং সামাজিক পরিবেশের বৈশিষ্ট্য, পারস্পরিক সম্পর্ক ও প্রভাবের ভিত্তিতে সমগ্র পরিবেশের প্রকৃতি, বৈশিষ্ট্য, সমস্যা ও তার সমাধানের বিষয় পঠন পাঠন করা হয়। তাহলে কি পরিবেশের এটা একটা শাখা, এই শাখাতে বিভিন্ন এই যে প্রাকৃতিক পরিবেশ, জীবজ পরিবেশ, সামাজিক পরিবেশ, এই সমস্ত পরিবেশগুলোর বৈশিষ্ট্য কি, তাদের পারস্পরিক সম্পর্ক এবং তাদের প্রভাবে পরিবেশের কি প্রকৃতি এবং প্রকৃতির বৈশিষ্ট্য কি, তাদের থেকে কি সমস্যা হচ্ছে এবং সেই সমস্যা থেকে কিভাবে সমাধান খুঁজে বের করা যাবে, এই সমস্ত যে পঠন পাঠন যে শাখাতে হচ্ছে, বিজ্ঞানের যে শাখাতে, সেটাকেই কিন্তু বলা হচ্ছে পরিবেশ বিদ্যা এবং ইংরেজিতে বলা হচ্ছে এনভায়রনমেন্টাল স্টাডিজ। পরিবেশ বিদ্যার মৌলিক ধারণা বলতে কি বোঝায়? এখানে পুরোটা উত্তরটা কভার করা সম্ভব হয়নি। এই যে ব্রতি হয়, একেবারে লাস্ট লাইনে দেখুন ব্রতি হয়, এরপরে আর কতগুলো লাইন আছে যেটা আমরা পরের পেজে দেখে নেব। তো এখানে প্রশ্ন, পরিবেশ বিদ্যার মৌলিক ধারণা বলতে কি বোঝেন? এখানে এই যে পরিবেশ বিদ্যার মৌলিক ধারণা বলতে কি বোঝেন, দেখুন ব্র্যাকেটে দেওয়া হয়েছে পরিবেশ বিদ্যার সংজ্ঞা দেওয়ার পর, অর্থাৎ প্রথমেই কিন্তু আপনাকে পরিবেশ বিদ্যা জিনিসটা কি সেটা আপনাকে মানে ভালোভাবে বুঝিয়ে দিতে হবে। তারপরে আপনাকে শুরু করতে হবে যে ভালোভাবে পৃথিবীতে বেঁচে থাকতে হলে অবশ্যই মানুষকে পরিবেশ সম্পর্কে সচেতন হতে হবে। পৃথিবীতে মানুষ সহ সমগ্র জীবজগৎ যাতে স্বাভাবিকভাবে বসবাস করতে পারে, তার জন্য পরিবেশের উপাদানগুলির মান, পরিমাণ, সক্রিয়তা ও ভারসাম্য রক্ষা করা এবং পরিবেশের সমস্যাগুলির স্বরূপ অনুধাবন করে তার স্থায়ী সমাধানের যথাযথ ব্যবস্থা করতে, মানুষকে পরিবেশ মনস্ক করে তুলতে পরিবেশ পাঠের প্রয়োজন আছে। অন্যদিকে প্রতিটি মানুষ যেন তার নিজ নিজ দায়িত্ব পালনে ব্রতী হয়। এরপরে আমরা পরের মানে এই উত্তরটা এখানে পুরোটা কভার করা সম্ভব হয়নি, এরপরে যেটা রয়েছে আমরা সেটা দেখে নেব, সেটা হচ্ছে সে ব্যাপারে সচেতন করতেও পরিবেশ বিদ্যা পাঠের প্রয়োজন। বিভিন্ন ভূতাত্ত্বিক কালে পরিবেশের যে আমূল পরিবর্তন হয়েছে তা সবই ছিল প্রাকৃতিক, আর বর্তমানে যা সারা বিশ্বকে ভাবিয়ে তুলেছে তা হলো মনুষ্য সৃষ্ট পরিবেশ সংকট। ব্যাপক হারে অরণ্য ছেদন ইত্যাদির ফলে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে চলেছে। এছাড়াও রয়েছে নানা ধরনের দূষণ, যেমন বায়ু দূষণ, জল দূষণ, শব্দ দূষণ, মৃত্তিকা দূষণ, এইসব দূষণের প্রতিকার মানুষকেই করতে হবে। পরিবেশকে বাঁচাতে হলে মানুষের ঐকান্তিক প্রচেষ্টা এবং সক্রিয় সহযোগিতার প্রয়োজন। তাই শুধুমাত্র শিক্ষিত এবং পরিবেশ মনস্ক মানুষ নয়, শিক্ষার সর্ববিষয়ে এবং সর্বস্তরে পরিবেশ পাঠকে অপরিহার্য করে তুলতে হবে, যা পরিবেশ সংক্রান্ত বর্তমান সমস্যাগুলিকে শনাক্ত করতে ও তার স্থায়ী সমাধান খুঁজে নিয়ে মানব জাতির প্রকৃত সমৃদ্ধি ঘটাতে সাহায্য করবে। এটাই হলো আমাদের যে পরিবেশের যে পরিবেশ বিদ্যা, সেই পরিবেশ বিদ্যার মৌলিক ধারণা, অর্থাৎ পরিবেশ বিদ্যা সম্বন্ধে একটা ধারণা, পরিবেশ বিদ্যা জিনিসটা কি, পরিবেশ বিদ্যা কেন পড়বো, পরিবেশ বিদ্যার গুরুত্ব, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু কয়েকটা লাইন মিলিয়ে আমাদের পরিবেশ বিদ্যার একটা মৌলিক ধারণা প্রশ্নটা আসে, যে পরিবেশ বিদ্যার মৌলিক ধারণা বলতে কি বোঝেন। এর পরের প্রশ্ন, পরিবেশ বিজ্ঞানী বটকিন এবং কেলার এর মতানুসারে পরিবেশের সংজ্ঞা দিন। এক্ষেত্রে পরিবেশ বিজ্ঞানী বটকিন এবং কেলার ইনারা সংজ্ঞা হিসেবে যেটা বলেছেন সেটাই কিন্তু উল্লেখ করতে হবে। এনারা যেটা বলেছেন সেটা হচ্ছে জীব
উদ্ভিদ বা প্রাণী তাদের জীবনচক্রের যে কোনো সময়ে যে সমস্ত জৈব এবং অজৈব কারণগুলি দ্বারা প্রভাবিত হয় সেই কারণগুলির সমষ্টিকে পরিবেশ বলে। জৈব কারণ যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, অজৈব কারণ যেমন মাটি, বাতাস, সূর্যালোক এই সমস্ত। পরের প্রশ্ন, পরিবেশ বিজ্ঞানী আর্মসের মতানুসারে পরিবেশের সংজ্ঞা দিন। জৈব সম্প্রদায়ের পারিপার্শ্বিক জৈব এবং প্রাকৃতিক অবস্থাকে পরিবেশ বলে। এর পরের প্রশ্ন, এই প্রশ্নটা একটু গুরুত্বপূর্ণ, প্রায় কিন্তু পরীক্ষাতে আসে, যে পরিবেশ বিদ্যার গুরুত্ব আলোচনা করুন বা একটু ঘুরিয়ে আসতে পারে পরিবেশ বিদ্যার প্রয়োজনীয়তা কি। এখানে চারটে পয়েন্টের মধ্যে আমরা এখানে দুটো আপনারা দেখতে পাচ্ছেন, এর পরের পেজে আরও দুটো রয়েছে। প্রথম পয়েন্টে কি বলা হয়েছে না, মানুষ দূষণের মাধ্যমে পরিবেশের কতটা ক্ষতি করে তার মাত্রা ও নিয়ন্ত্রণের উপায় জানার জন্য পরিবেশ বিষয়ে পাঠ নেওয়া দরকার। বিভিন্ন রকমের দূষণ যেমন বায়ু দূষণ, জল দূষণ, শব্দ দূষণ ইত্যাদি দূষণগুলি সম্পর্কে পরিবেশবিদ্যা থেকেই জানা যায় বা জানা সম্ভব। এর পরের পয়েন্ট, বিভিন্ন পরিবেশ সম্পর্কিত সমস্যা যেমন বিশ্ব উষ্ণায়ন, ওজন স্তর ধ্বংস, অম্লবৃষ্টি, জৈব বৈচিত্র্য হ্রাস, এই সমস্ত সমস্যা আজ আর কোনো দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, সারা বিশ্বব্যাপী এর কারণ এবং প্রভাব দেখা যাচ্ছে। এই সমস্যা সমাধানের জন্য আন্তর্জাতিক স্তরে পরিবেশ সম্পর্কিত জ্ঞান এবং পরিবেশ চেতনার বিকাশ ঘটাতে পরিবেশবিদ্যা আবশ্যক। এর পরের পেজে আরও দুটো পয়েন্ট রয়েছে, আমরা দেখে নেব। তিন নম্বর পয়েন্টে বলা হয়েছে, এই পৃথিবীকে মানুষের বাসযোগ্য করার জন্য এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশকে সুরক্ষিত করার উদ্দেশ্যে যে জনসচেতনতার প্রয়োজন সেই সার্বিক চেতনা তৈরি করার ব্যাপারে পরিবেশবিদ্যার কোনো বিকল্প নেই। এর পরের পয়েন্টে বলা হয়েছে, চার নম্বর পয়েন্টে, জনস্বাস্থ্যের মান কেমন, কোন কোন কারণের জন্য জনস্বাস্থ্যের মান হ্রাস পায় ও জনস্বাস্থ্যের মান উন্নয়ন করার জন্য কি কি বিজ্ঞানসম্মত পন্থা অবলম্বন করা যায় সেগুলি জানার জন্য পরিবেশ পাঠের প্রয়োজন আছে। আজকে এই পর্যন্তই। এই রকম ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এখানেই শেষ করছি, আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করি। ধন্যবাদ।